তাকে 50-60 কোটি টাকা দিতে হবে, না হলে সে আমাকে এরকম টর্চার করবে। মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে, আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে। ও আদর করার পরে, এত যত্ন করার পরে, এত এত গাইস 50 কোটি টাকার জন্য প্রিস মামুন তার স্ত্রী লাইলাকে ছেড়ে দিল। এমনকি রাত একটার সময় প্রিস মামুন লাইলার সাথে কি এমন করেছিল তা এইবার লাইভে এসে লাইলা সবকিছু খুলে বলল। তো বন্ধুরা, লাইলা কি বলেছে সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই সবার কাছে অনুরোধ করব, ভিডিওতে লাইক দিয়ে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, লাইলা, প্রিস মামুন এমনকি প্রিস মামুনের দুই বন্ধু সহ তারা রাতে ডিনার করে ঘুরতে গিয়েছিল। এমনকি বন্ধুরা মামুন নাকি ড্রিঙ্কও করেছিল। তো তারা যখন গাড়িতে বসছিল মামুন নাকি লাইলার সাথে টাকা পয়সা নিয়ে গ্যাঞ্জাম করছিল, এমনকি লাইলাকে নাকি গাড়ির মধ্যেই তাকে মারতে থাকে। এমনকি তাদের দুজনের মধ্যে প্রচুর গ্যাঞ্জাম হচ্ছে, অথচ প্রিস মামুনের দুই বন্ধু নাকি প্রিস মামুনকে কোনো মতেই থামাচ্ছে না। এমনকি বন্ধুরা, লাইলা নাকি রাত একটার সময় অনেক লোকের কাছেই হেল্প চেয়েছে কিন্তু কোনো লোকই নাকি তাকে কোনো মতেই সাহায্য করেনি। এমনকি শেষ পর্যন্ত লাইলা পুলিশের কাছেও কল করেছে, তাও কোনো সাহায্য তিনি পায়নি। তো যাই হোক বন্ধুরা, চলুন লাইলা প্রিস মামুনের ব্যাপারে লাইভে কি বলল আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমাকে যখন মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল তখন আশেপাশে মামুনের দুটো বন্ধু ছিল, হেলাল আর জুবায়ের, যাদের কথা আমি আগে যখন মামুন চলে গেছিল যাদের কথা আমি আগেও বলছিলাম যে তাদের, তারা আমার উঠতে বসতে তাদেরকে আমি দেখাশোনা করছি। ইভেন কালকে দুপুরে ওরা আমার বাসায় ভাত খেয়ে গেছে, বাইরের রেস্টুরেন্টে নিয়ে গেছি, আমি নিজের খাবার থেকে ওদের হাতে তুলে দিছি। এই দুইটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় আমাকে মারা দেখতেছিল। আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ করো, গাড়ি থেকে আমাকে সেভ করো। ওরা দাঁড়ায় ছিল, ওরা কেউ একজন মামুনকে বাধাও দেয় নাই, ওরা আমাকে সেভ করতেও আসে নাই, আমাকে হেল্প করতেও আসে নাই। আমি ওদের কাছে, আমি দরজা খুলে জানলা খুলে আমি বারে বারে বলতেছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, মামুন আমাকে এরকম করতেছে, মামুনকে থামাও, মামুনকে থামাও। ওরা দুজন কেউ আগে আসেনি, চোখের সামনে দাঁড়াইছিল। ওরা শক্ত সমর্থ সুস্থ দুইটা লোক, রাস্তায় আরো দুটো লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, তাদেরকে আমি বলছি যে আমাকে থামাও, আমাকে বাঁচাও, মামুনকে থামাও। ওই লোক ওই দুটো লোক দাঁড়ায় দাঁড়ায় আমাকে মার খাওয়া দেখতেছিল। রাস্তা দিয়ে অনেক গাড়ি গেছে, অনেক গাড়ি, আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়ি থামতে বলছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো। একটা গাড়িও থামেনি, ঠিক দিয়ে হেল্প পাচ্ছিলাম না। আমি 999-এ কল দিয়েছিলাম হেল্পের জন্য, তারা আমাকে অনেক হেল্প করার চেষ্টা করছে, আমার কথা শুনছে। আমার কাছে এরকম দেখছে, আমি এমন কোনো মানুষ নাই যাকে কল দিই নাই, সত্যি কথা। আমাদের পরিচিত যারা অনেক পাওয়ারফুল মানুষ সবাইকে কল দিয়ে বলছি আমাকে একটু হেল্প করো, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও, নাহলে আমাকে একটু হেল্প করো, নাহলে আমাকে একটু পুলিশের কাছে নিয়ে যাও, বা তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন প্রিস মামুন লাইলা চেয়ারার অবস্থা কি করেছে। এমনকি বন্ধুরা, লাইলা এবং প্রিস মামুন রাত একটার সময় অনেকগুলো লাইভ করেছিল কিন্তু সব লাইভগুলো ডিলিট করে দেয় প্রিস মামুন। আসলে বন্ধুরা, টাকা মানুষকে কতটা পর করে দেয় তা এদেরকে দেখলেই বোঝা যায়। টাকার জন্য প্রিস মামুন কত কিছুই না করছে। এমনকি বন্ধুরা, লাইলা প্রিস মামুনের সমস্ত কিছু চাহিদা প্রতিনিয়ত পূরণ করেই আসছে কিন্তু তার প্রতিদান দিচ্ছে প্রিস মামুন এইসব। তো যাই হোক বন্ধুরা, হয়তো লাইলা প্রিস মামুনের সাথে আর সম্পর্ক নাও রাখতে পারে, এমনকি আইনগত ব্যবস্থাও নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, লাইলা এমনকি প্রিস মামুনের এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।